পরপর দুই সিনেমা থেকে বাদ পড়ে বর্তমানে আলোচনার চিত্রনায়িকা শবনম বুবলি। এবার সেই আলোচনার আগুনে ঘি ঢেলে দিলেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। তিনি বলেন যে বুবলি যদি বিট্রে সিনেমা থেকে সরে দাঁড়ায় তাহলে আমার সাইনিং মানি এবং 40% শ্যুটিংয়ের টাকা ফিরিয়ে দিক, যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়ানোর কথা বলেছে। এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাবো। এর আগে নির্মাতা ইকবাল তার বিট্রে সিনেমা থেকে বুবলিকে বাদ দেওয়ার কথা জানান। তখন বুবলি দাবি করেন তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে এসেছেন। কারণ হিসেবে এও বলেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব। বুবলির এই বক্তব্য ভালোভাবে নেননি ইকবাল। তারই প্রেক্ষিতে এবার নায়িকাকে এমন হুঁশিয়ারি দিলেন তিনি। প্রসঙ্গত, ঈদুল আজহায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ও শবনম বুবলি অভিনীত রিভেঞ্জ সিনেমাটি মুক্তি পায়। তবে সিনেমার প্রচারণায় দেখা যায়নি এই নায়িকাকে, নিজেকে দূরে সরিয়ে রাখেন। এ কারণে নির্মাতা তার পরবর্তী সিনেমা বিট্রে থেকে বুবলিকে বাদ দেন, আর তখন থেকেই আলোচনার সূত্রপাত।